নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায়ের যাবতীয় এসএ কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো, এই প্রশ্নগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2023, 2024, 2025, 2026 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। পরের কোয়েশ্চেন কি আছে, ফালটন বক্তৃতা কে কবে প্রদান করেন। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট কিন্তু এখানে সলভ করা আছে। বুঝতে পারলে আমি কি বলছি? তোমরা তো জানো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দের 5 মার্চ মানে 5ই মার্চ আমেরিকার মসুরি প্রদেশের ফালটনের এই বক্তৃতা প্রদানটা করেন। বুঝতে পারছো আমি কি বলছি? তোমরা খাতায় কিন্তু এগুলো লিখে কিন্তু মুখস্থ করবে। বুঝতে পারলে? তো দেখো, আমাদের পরের কোশ্চেন কি বলেছে, বলেছে ট্রুম্যান কে ছিলেন, কবে তিনি তার নীতি ঘোষণা করেন। তোমরা তো জানো যে হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। 1947 সালের 12ই মার্চ তার নীতি ঘোষণা করেন। ঠিক আছে, তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে ট্রুম্যান নীতি কী ছিল। অ্যান্সার হবে, সোভিয়েত রাশিয়ার অগ্রাসন প্রতিরোধে 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন কংগ্রেস হ্যারি ট্রুম্যান ঘোষণা করেছিলেন যে যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের আক্রমণ বা বিদেশি রাষ্ট্রের আক্রমণের প্রতিরোধে নিয়োজিত তাদের আমেরিকা আর্থিক সামরিক সাহায্য করেন। এই নীতি ট্রুম্যান নীতি নামে পরিচিত। বুঝতে পারছো আমি কি বলছি? পরের কোশ্চেন কি বলছে, বেস্টন নীতি কী ছিল। তোমরা তো জানো যে সোভিয়েত সম্প্রসারণের মোকাবেলায় মার্কিন কূটনীতিবিদ জর্জ এফ কেন্নান ফরগেনস, ঠিক আছে, অ্যাফিয়ার্স যাকে বলে, পত্রিকায় সোভিয়েত কার্যকলাপের উৎস নামে একটি প্রবন্ধ লেখেন। আমেরিকান সরকার উচিত সোভিয়েতের প্রভাব যে সকল অঞ্চলে বিদ্যমান তাকে সেখানেই সীমাবদ্ধ রাখা। এই নীতি বেস্টন নীতি নামে পরিচিত। পরে কোশ্চেন কী বলেছে, মার্শাল পরিকল্পনা কবে ও কেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 1947 খ্রিস্টাব্দের 5ই জুন মার্শাল পরিকল্পনা ঘোষিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক ও পুনর্জীবন করা। তো দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, মার্শাল পরিকল্পনা কী। তোমরা তো জানো যে অর্থনৈতিক দুরবস্থার সুযোগে যাতে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের সাম্যবাদের প্রভাব বিস্তৃত না হয়, সেই কারণে এই অঞ্চলের অর্থনৈতিক পুনর্জীবনের জন্য এই মার্শাল পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়েছিল। বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা এইগুলো খাতায় লিখে খুব সুন্দর করে কিন্তু নোটস করবে। এইগুলো কিন্তু প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা তো জানো যে পুনর্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল 1947 খ্রিস্টাব্দের 5ই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত এক ভাষণে মার্কিন সাহায্যের সহ পরিকল্পনা ঘোষণা করেন। তার এই প্রস্তাবই ছিল আমাদের, বুঝতে পারছো, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু ন্যাটো কবে গঠিত হয়, 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল ন্যাটো গঠিত হয়। ন্যাটোর পুরো নাম কি, তো দেখো এইগুলো তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। এর অ্যান্সার হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, আর কি আছে, কমিউনি ফর্মটা কি, তোমরা তো জানো যে 1947 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কমিউন ফর্ম গঠিত হয়। বুঝতে পারছো, তোমরা কিন্তু এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে, কমিউন ফর্ম কাকে বলে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু, ঠিক আছে। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে ওয়ারেস চুক্তি কবে ও কেন স্বাক্ষরিত হয়। কি বলেছে, ওয়ারেস চুক্তি কবে ও কেন স্বাক্ষরিত হয়। অ্যান্সার কী হবে, রাশিয়ার নেতৃত্বে 1955 খ্রিস্টাব্দে, রাশিয়ার নেতৃত্বে 1955 খ্রিস্টাব্দের 14ই মে ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়। পূর্ব ইউরোপে কমিউনিস্টদের নিরাপত্তা সুদৃঢ় করার উদ্দেশ্যে এবং মার্কিন মদতপুষ্ট ন্যাটো সিয়াটো সহ অন্যান্য সামরিক শক্তিজোটের প্রত্যুত্তরের এই সংস্থাটি গঠিত হয়েছিল। বুঝতে পারছো আমি কী বলেছি? তোমরা এইগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। পরে কোশ্চেন, নিয়ালটা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ। তোমরা তো জানো 1945 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের খসড়া রচিত হয় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা ও ভেটো বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। বুঝতে পারছো আমি কী বলেছি? পরে কোশ্চেন, বার্লিন অবরোধ বলতে কী বোঝায়।
তো দেখো বার্লিন অবরোধ বলতে কি বোঝায়, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন। তোমরা জানো যে মিত্রশক্তির নিয়ন্ত্রিত পশ্চিম জার্মানি থেকে রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব জার্মানির বার্লিনে আসতে হলে রেল বা সড়কপথে আসতে হতো। তাই জার্মানি নিয়ে তীব্র একটু মতপার্থক্যের মানে তীব্র মতপার্থক্যের কারণে রাশিয়া মিত্রশক্তির বার্লিনে প্রবেশের সড়কপথ অবরোধ করে, যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট কিন্তু এখানে সলভ করা আছে, তোমাদের কোনো কষ্টই হবে না যে কোনগুলো ইম্পর্টেন্ট। কি বলেছে, বুলগানিন কে ছিলেন? তো তোমরা তো জানো যে নিকোলাই বুলগানিন একজন সোভিয়েত রাজনীতিবিদ, যিনি 1953 খ্রিস্টাব্দের মার্চ থেকে 1955 খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত সোভিয়েতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। পরে কোশ্চেন, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রী সম্মেলনে যোগ দেন? তোমরা তো জানো যে সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডন সম্মেলন 1956 খ্রিস্টাব্দে যোগ দেন ভারতীয় বিদেশ মন্ত্রী ভি কে কৃষ্ণমেনন। তো পরে কোশ্চেন কী বলছে, কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়? তো দেখো তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না তোমাদের। তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে, ইতিহাসে 100-এ 100 পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি যে কোশ্চেনগুলো সেট করেছি এইগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, আমি বলতে পারি এখান থেকে 100% কমন আসবে, ঠিক আছে। কবে DNBN ফুর যুদ্ধ সংগঠিত হয়েছিল, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, এইগুলো কিন্তু 100% প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। জেনেভা সম্মেলন কে অনুষ্ঠিত হয়েছিল, মানে জেনেভা সম্মেলন কবে এটা অনুষ্ঠিত হয়েছিল, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু বানামে ভুল আছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরে কোশ্চেন, জেনেভা সম্মেলন কোন দেশ মানে কোন কোন দেশ অংশগ্রহণ করে? তোমরা তো জানো যে জেনেভা সম্মেলন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সম্মেলন। তো তোমরা তো জানো যে 1954 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল জেনেভাতে, ফ্রান্স, আমেরিকা, চীন, ঠিক আছে, এই সমস্ত শক্তিশালী দেশগুলো মানে শক্তিধর দেশগুলো, ঠিক আছে, ভিয়েতনাম, লাওস, তারপরে কম্বোডিয়া, ঠিক আছে, এরা কিন্তু যোগদান করেছিল। পরে কোশ্চেন কি আছে, 17 ডিগ্রি সমাক্ষরেখা কী? তোমরা তো জানো যে 17 ডিগ্রি সমাক্ষরেখা খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। 2023, 2024, 2025, 2026, 2027 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কে ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তার সঙ্গে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন, ট্রিক ভি ছিলেন, ঠিক আছে, ইয়াসের কী বলেছে, আরফাত কে ছিলেন, এইগুলো কিন্তু তোমার পড়েই যাবে, ঠিক আছে। এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, একটা মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি, ঠিক আছে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।